ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ। আর আমি সাবরিনা চৌধুরী। আর যেমনটি জানেন, এই অনুষ্ঠানে আমরা ইংরেজি বাগধারা বাগবিধি অর্থাৎ ইডিয়াম নিয়েই আলোচনা করে থাকি। হ্যাঁ জানি, তবে তাও জানি তার আগে আপনি জানতে চাইবেন গত সপ্তাহে আমরা কি শিখেছিলাম। একদম ঠিক বলেছো সাবরিনা, তুমি তাহলে বলো গত সপ্তাহে আমরা কোন ইডিয়ামটা শিখেছিলাম। গত সপ্তাহে আমরা শিখেছিলাম আউট অফ দ্য উডস এই ইডিয়ামটি। আর এই আউট অফ দ্য উডস ইডিয়াম যেটার কথা সাবরিনা তুমি বললে, সেটার মানেটা কি? এর মানে হচ্ছে বিপদমুক্ত বা ঝুঁকিমুক্ত থাকা। হ্যাঁ, তাহলে এখন এই আউট অফ দ্য উডস এই ইডিয়াম দিয়ে সাবরিনা তুমি কয়েকটি বাক্য রচনা করো তো। নিশ্চয়ই। My friend was in deep trouble in his college. Thanks God, he came out of the woods. আরেকটা বাক্য। The company has lost most of its investment during the financial crisis. However, it is now out of the woods since it got bailed out. আরো একটা বাক্য বলো তো। The flight he was planning to travel on had a mechanical failure, but soon he came out of the woods when he got into a new flight. তোমার সবকটি বাক্যই খুব জুৎসই হয়েছে সাবরিনা। এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম। If you listen to American English, you might hear this phrase. Fair weather friend. What do weather and friends have to do with each other? কি কিছু বুঝতে পারলে সাবরিনা? না, তেমন কিছু বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পেরেছি যে এখানে একজন বন্ধুর কথা বলা হয়েছে, তাছাড়াও ওয়েদার অর্থাৎ আবহাওয়ার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এইটুকু বোঝা তোমার ঠিক হয়েছে। তবে এসো, আসুন না দর্শকরাও আমরা শুনি এই সংলাপটুকু। Bill sure was friendly when he needed our help moving to his new house. But since we asked him to help us move, we can't reach him. I have always thought he was a fair weather friend. He is only a friend when he needs something. You can't count on him. এখানে তো মনে হচ্ছে বিল নামের একজন বন্ধুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু বিল সম্পর্কে কি বলা হচ্ছে? বিল সম্পর্কে মেটি বলছে, যখন বিল বাড়ি কিনতে চাইছিল তখন মেটি বিলকে সাহায্য করেছে এবং বন্ধুসুলভ ব্যবহার করেছে। কিন্তু মেটি যখন বাড়ি কিনছে তখন বিলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিল হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। সেটাই আমার একটু খটকা লাগছে। এখানে বন্ধুর সাথে আবহাওয়ার কি সম্পর্ক? আচ্ছা, তাহলে এসো আবার শোনা যাক এই ব্যাখ্যাটুকু। Fair weather is good weather. A person who is a fair weather friend is loyal in good times, but not when things get difficult. So if you are in trouble or facing tough times, a fair weather friend probably won't stick by your side. এবার বেশ অনেকটা পরিষ্কার হয়েছে ব্যাপারটা। আমার মনে হচ্ছে এখানে বলা হচ্ছে সুসময়ের বন্ধুর কথা, অর্থাৎ যে বন্ধুকে দুঃসময়ে পাওয়া যায় না, এবং সে কারণেই বলা হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। বাহ সাবরিনা, তুমি অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছো, পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছো। এর কিন্তু একটা বাংলাও আছে। কোনটা বলেন তো? কেন সুখের পায়রা এই কথাটি শুনোনি? সুখের পায়রা, হ্যাঁ এই কথাটি তো আমি বাংলায় শুনেছি, যাকে বলা হয় সুসময়ের বন্ধু। এবং এই সুসময়ের বন্ধু এই অর্থে কিন্তু আরেকটা বাংলাও এর আছে, সেটা হচ্ছে গরজের বন্ধু, অর্থাৎ নিজের প্রয়োজনের সময় সে বন্ধু হয়ে যায়, আবার বন্ধু থাকে না, এরকম একটা ব্যাপার আর কি। তো এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড এই ইডিয়ামটা তো তুমি এখন একদম ঠিক মতো বুঝেছ। হ্যাঁ বুঝেছি। এই ইডিয়াম দিয়ে এখন কয়েকটা বাক্য তৈরি করো। নিশ্চয়ই। I helped my friend Elizabeth during her exam, but when my exam came, I couldn't find her anywhere. She is a fair weather friend. আরেকটা বাক্য। My friend has always been helpful to her colleagues, but one of them turns his back when she needs help. He is a fair weather friend.
আরো একটা বাক্য বলো তো, Here comes a fair weather friend who is never found when we desperately need him. বাহ, দারুণ ব্যঙ্গাত্মক একটা বাক্য তুমি শেষে তৈরি করলে। তো এবার তো আমাদের ওঠার পালা, তাই না? হ্যাঁ, একদম ঠিক, ওঠার পালা। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.voabangla.com। তাছাড়াও আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। হ্যাঁ, আর ইংলিশ ইন মিনিটসের এই সংকলন থেকে ওঠার আগে আমি সাবরিনা চৌধুরী আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।